गुड मॉर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आशा करब तुम्हारा सबाई भालो आछो, आमिओ भालो आछी। तो आज के हलो तुम्हार सान्डे, तो एखन बजे तुम्हार 9:10। तो किछु कापड़ केचेछिलाम कालके, माने भिजे रये गेछे, तो सेगुलाई देवार जन्य छादे उठलाम। कि रौद्र देखो, तो कापड़गुलो सब लेरे दिलाम। तो एखन किछुक्षण दाड़िये आसलाम, दाड़िये आछी, फुल गाछगुलो देखलाम। तो কিছুক্ষণ বেশিক্ষণ আবার রোদে থাকা যায় না তোমার। তো কিছুক্ষণ দাঁড়িয়ে আছি, তো তোমাদের ফুল গাছগুলো দেখাচ্ছি। দাঁড়াও, বেশি ফুল নেই, যত সামান্য কিঞ্চিত। এই যে দেখো, একটা গোলাপ, এই আর একটাও ছিল, এটা তোমার মজে গেছে। আর কয়েক কুড়ি আসছে, ফুটবে। আর এদিকে তোমার গাঁদা ফুল, সবে ছোট গাঁদা, বড় গাঁদা হয়নি। নেমে যাচ্ছে, বেশিক্ষণ তোমার রোদে দাঁড়ানো যায় না। তো হাজবেন্ড আবার মাছ রেখেছে, তোমার মাছগুলো কাটতে হবে, তোমাদের দেখাচ্ছি। তো তোমার মাছ রেখেছে, এদিকে দেখো কাতলা মাছ রেখেছে, আর এই যে পুঁটি মাছ রেখেছে। তো কাতলা মাছটা তো কেটে দিয়ে গেছে, তো পুঁটি মাছগুলো কাটতে হবে। তো বাদ বসিয়ে দিলাম, এখন মাছটি কাটছি। আমার রান্না কমপ্লিট। এদিকে তোমার মাছের ঝোল করেছি কফি দিয়ে, আলু দিয়ে, আর এদিকে তোমার লাল শাক করেছি, আর ডাল তো আছে, আর তোমার পুঁটি মাছ মানে কেটেছিলাম দেখেছিলে, তো পুঁটি মাছ দিয়ে তোমার আর ডাল দিয়ে সকালে খাওয়া হলো, পুঁটি মাছ ভাজি আর ডাল। তাহলে রান্নার পর্বটা তো চুকে গেল তোমরা দেখতে পেলে। তো এখন বাকি কাজগুলো সেরে নেব, একটা করে দুটো গেস্টেস মুছবো, তারপর তোমার বাসন টাসন মাজা রয়ে গেছে সেগুলো মাজবো, ঘর মোছা, তো সবগুলো সেরে স্নান টান করে পুজো দিয়ে আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। গুড আফটারনুন। তো তোমার সব কাজকর্ম সেরে স্নান টান করে তোমার পুজো দিয়ে এখন রেডি বসে আছি। তোমার আজকে শাড়ি পরলাম, তো গরমের দিনে তো তোমার শাড়িটা পরা হয় না, তো আজকে তো পরলাম, শাড়িটা পরলাম। তোমার শীতের দিনে মানে কয়েকদিন শাড়িটা পরা হয় আর কি, গরমে তো এত গরম তোমার শাড়ি পরে কাজ টাজ করা যায় না। তো হাজব্যান্ড একটু বের হয়েছে, তো হাজব্যান্ড আসলে তোমার দুপুরের খাওয়া দাওয়া হবে। তো এখন বেশি বাজেনি যদিও, 1:05। তো কিছুক্ষণ বসে আছি জানলার পাশে। তো মেয়েরাও একজন বড় মেয়ে গেল টিউশনে, তো আস্তে আস্তে প্রায় বেজে যাবে অনেকটা, তো সকালে খাওয়া হয়েছে আর বিকালে এসে আর খাবে না, তোমার সন্ধ্যা হয়ে যাবে, আস্তে আস্তে কিছু একটা টিফিন করে দেব, তো সেটা খেয়ে নেবে। আর ছোট মেয়ে তোমার কি করছে, ড্রয়িং করছে কিছু না, কালকে তো তোমার এক্সাম শেষ হলো, তাহলে তো আজকে তার বই নিয়ে বসেই নি, প্রশ্নে ওঠে না যে কালকে শুধু এক্সাম শেষ হলো, আজকে একটু ড্রয়িং টয়িং করছে আর একটু টিভি টুবি দেখছে, কার্টুন দেখছে। তাই গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হলো তোমার মানডে, আজকে পরের দিন, তো কালকে তো সানডে, তোমার দুপুর অবধি ভিডিও করেছিলাম তো দেখতে পেলে। তো এখন তোমার সকাল বাজে 15:00 বেজে গেছে, তো আমি রান্নাও বসিয়ে দিয়েছি। তোমার রান্না শুধু ভাত বসিয়েছি আর তোমার ডাল, আর তোমার উস্তে সিদ্ধ দিয়েছি, তো হাজব্যান্ড অফিসে যাবে, তো উস্তে সিদ্ধ দিয়ে আর ডাল দিয়ে খেয়ে যাবে। তো বড় মেয়ের স্কুল আছে, তো ও স্কুলও যাবে, তো তার জন্য সিদ্ধ ভাত বসিয়ে দিলাম, তো রান্নাটা পরে করবো আর কি। থাকো সাথে, দেখে থাকো।
বাকি বড় মেয়ে তো স্কুলে চলে গেছে, তো হাজবেন্ডও চলে গেছে তোমার অফিসে। তোমার এখন 9:45 বেজে গেছে, তো আমি এদিকে সবজিগুলো কেটে নিয়েছি, কে কি রান্না করব দেখো। এদিকে ফুলকপি কেটে নিয়েছি, আর এদিকে তোমার সিম কেটে নিয়েছি। তো সিম দিয়ে তোমার শুটকি দিয়ে রান্না করব, আর ফুলকপি দিয়ে তোমার ভর্তা করব আর কি। তো দেখো ফুলকপিগুলোকে তোমার একটু জল দিয়ে ফাটিয়ে নিচ্ছি আর কি, তোমার জলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিয়েছি, তো ফাটিয়ে নিচ্ছি। তো মোটামুটি প্রায় হয়ে গেছে, তো এখন নামিয়ে নেব, নেমে নামিয়ে তোমার বেটে নেব। তো দেখো ফুলকপিটা তোমার বেটে নিয়েছি, শিলনোড়াতে বেটে নিয়েছি, আর এদিকে তোমার কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো তোমার সরিষার তেল, তো তেলটা একটু গরম হোক। তো তেলটা গরম হয়ে এসেছে, এখন দিয়ে দিচ্ছি তোমার অল্প একটু কালি জিরা। তো কালি জিরা দিয়ে দিলাম, আর এখন তোমার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, এখন দিয়ে দিচ্ছি তোমার দুইটা কাঁচা লঙ্কা কেটে। এখন তোমার দিয়ে দিচ্ছি ফুলকপি বাটাটা, আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। দিয়ে ভালো করে মেখে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বাজার থেকে তোমার ফুলকপি এনেই তোমার হাজবেন্ড বলেছিল যে যে ফুলকপি দিয়ে কিন্তু ভর্তা করবে। তো মাছের ঝুলে দেওয়া হয় তোমার, এমনি তো ঝোল টোল খাওয়া হয় বা ভাজি খাওয়া হয়, তো ভর্তাটা করা হয়নি। তো খুব বলে ভর্তা খাওয়ার মন চাইছে আমার হাজবেন্ড মশাইয়ের, তো আজকে ফাইনালি করতে হলো। তো একদিন তোমার শাক টাক রান্না হয় তা রান্না হয়, আর ভর্তাটা করা হচ্ছিলো না। তো দেখো ফুলকপির ভর্তাটা তোমার প্রায় হয়ে এসেছে, দেখো কতখানি ছিল নাড়তে নাড়তে তোমার ভালো মতো ভাজা ভাজা হয়েতে কতটুকু হয়ে গেছে। তো এই ফুলকপির ভর্তাটা তোমরা গরম ভাতের সাথে খেয়ে দেখতে পারো, ভালোই লাগবে আর কি। তো ভর্তাটা এখন নামিয়ে নিচ্ছি তোমার একটা প্লেটে, দেখো নামিয়ে নিলাম। গুড আফটারনুন। আফটারনুন তোমার, এখন 4:05 বাকি। তো ছাদে উঠলাম, তোমার স্নান করে কাপড় টাপড় দিয়েছিলাম, তো কাপড়গুলো নিতে এসেছি আর কি। তো 4:00 আবার ছোটো মেয়েকে নিয়ে তোমার টিউশনে যেতে হবে, টিউশনে দিয়ে আসব। তোমার বাড়ির কাছে, এই বেশি দূরে না মোটামুটি। তো মেয়েকে তোমার টিচারের বাড়ি দিয়ে আসলাম, দিয়ে এসে তোমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে, সন্ধ্যা পুজো দিয়ে তোমার এখন লেপের ঊষার্ধটা ধুয়ে দিয়েছিলাম আর কি, ময়লা হয়েছিল। তো এখন লাগিয়ে নিচ্ছি, তোমার শীতের দিনে লেপের ঊষার লাগানোটা সবচেয়ে বিরক্তিকর কাজ লাগে, মানে সবচেয়ে বিরক্তকর লাগে। তোমাদের কেমন লাগে বলবে তো না, আমারই এমন লাগে। আর যাই হোক করতে তো হবেই, তোষার ছাড়া তো লেপ গা দেওয়া যাবে না, ঠান্ডা লাগবে। তাহলে আজ আর ভিডিওটা বড় করছি না, এমনিতেই বড় হয়ে গেছে। তো তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর সবসময় হাসতে থাকবে।